আমাদের এইটা হচ্ছে হলো মেইন মেশিন, যেটা বলে এক্সপ্লোর মেশিন। আমি একজন ইঞ্জিনিয়ার, আমি আগে পলিগা বসে চাকরি করছি। এটা গরম করে আপনারা হচ্ছে এটার তামার উপর দিয়ে এটা দেওয়া হয় আর কি। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? তা আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমাদের এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে থেকে যারাই দেখতেছেন তাদের সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো দর্শক, আজকে আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার সাজতপুর উপজেলা বাজারঘাটি গ্রামে। আমাদের জীবনযাপনের সাথে কিন্তু বিদ্যুৎ অঙ্গাঙ্গিভাবে জড়িত, আর সেই বিদ্যুৎ যেটার মাধ্যমে প্রবাহিত হয় বৈদ্যুতিক তার, সেই তার আমরা সকলেই ইউজ করে থাকি প্রয়োজনে অপ্রয়োজনে। কিন্তু এই বৈদ্যুতিক তার কিভাবে তৈরি করা হয় সেটা কিন্তু আমাদের কিন্তু অজানায় থেকে যায়। সেই অজানাকে জানতেই আজকে আমরা চলে এসেছি তারের ফ্যাক্টরিতে। তার কিভাবে তৈরি হয় এগুলো আপনাদের জানানোর চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে। তো কথা বেশি বাড়াচ্ছি না, আপনাদের সেই আগ্রহের তার কি যে বৈদ্যুতিক তারের ফ্যাক্টরি দেখতেছি, এটা আপনার তো না? জি আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কয় বছর যাবত করতেছেন? এটা আমাদের আমি হচ্ছে এক থেকে দেড় বছর। এক থেকে দেড় বছর? এক থেকে দেড় বছর। আচ্ছা আচ্ছা, তো আজকে আপনার এই তারের ফ্যাক্টরিটা দেখতে আসলাম। আপনি কি আমাদের কি সম্পূর্ণ কি একটু দেখাতে পারবেন সেরকম ভাবে? এবং বিদ্যুৎ ছাড়া যেরকম চলতে পারবে না, আর এই এই বিদ্যুৎই কিন্তু এই তারের মধ্যে দিয়ে কিন্তু প্রবাহিত হয়। আচ্ছা, তো এই এই কারণে কিন্তু বিদ্যুৎ কিন্তু এখন বর্তমানে কিন্তু একদম আমাদের লাইফের সাথে একদম জড়িতভাবে আছে। ঠিক আছে, তো আজকে কিভাবে এটা আপনারা তৈরি করেন এগুলো একটু বিস্তারিত আমাদের একটু জানানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, তো চলুন আমাদের একটু দেখান প্রচেষ্টা, বৈদ্যুতিক তারের প্রচেষ্টা আপনারা কোথায় থেকে শুরু করেন এটা? আমরা সর্বপ্রথম আমরা ঢাকা থেকে র মেটেরিয়ালস নিয়ে আসি, যেমন তামা আছে, এক ধরনের তামা আছে ববিনে, আবার কিছু আছে তো বান্ডিলে। ওই বান্ডিলের তামাগুলো আমরা মেজারমেন্ট করি, মেজারমেন্ট করে দেন আমরা এই ববিনে রিববিন করি, ববিন উঠাই। ও ববিনে ওঠানোর পরে আমরা তিনটা সাধারণত একসাথে করি এই বাঞ্চিং মেশিনের মাধ্যমে আমরা একসাথে। এইটা হ্যাঁ, এটি হলো আমাদের বাঞ্চিং মেশিন। এই বাঞ্চিং মেশিনের মাধ্যমে আমরা তিনটা তার একসাথে প্রিস্টিক করার পর আমরা দেখা যায় যে 1.3 RM, 2 RM, 1.0 এই মানগুলো সাধারণত করা হয়। ধরনের তামা সাধারণত আমরা ব্যবহার করি, এক ব্যবহার করি হলো 20, 21, 22 এই ধরনের তামা। যেগুলো 20, 21, 22 এই তামাগুলো সাধারণত বান্ডিলে নিয়ে আসা হয়, আর যেগুলো 39, 38, 40, 41 ওই তামাটা সাধারণত প্লাস্টিকের ববিনে নিয়ে আসা হয়। আপনারা যে এখানে এটা দেখাইলেন, যেটা আপনার প্রথমে আপনার তামাগুলো আনার পরে এখানে আপনারা সিস্টেম করেন, যেটাই হোক তারপরে আপনার এই এখানে কাজ করা হয় না? সাধারণত যে বাঞ্চিকে প্রিস্টিং করার পরে আমরা দেখা যায় যে এখানে নিয়ে এসে আমরা দেখা যায় যে ইনসুলেটেড করে থাকি। আচ্ছা আচ্ছা, এখানে যে এগুলো করা হচ্ছে এটা কি কি করা হচ্ছে এখানে? এটা আপনারা তো ছিল ইনসুলেটেড করা হচ্ছে, আপনারা যে তামার উপর পিপসি দেওয়া হচ্ছে, মানে আপনার যে রাবারটা তামার উপরে থাকে সেটা ওইটা হচ্ছে এটার উপরে দেওয়া হচ্ছে। আচ্ছা, আমরা এর আগে দেখা যেত একটাই দিতাম, কিন্তু এখন যেহেতু আপনার এই যে সারা বাংলাদেশে বড় বড় কোম্পানি তারা এফআর সিস্টেম করছে, এই জন্য আমরাও এফআর সিস্টেম করছি। প্রথম দুইবার আমরা কাজ করতে হয়, একবার আমরা এফআর দিয়েছি, আবার তারপরে আমরা পিপিসি ইনস্টলেশন করতেছি। তার মানে এখানে আপনারা যেগুলো যে আপনি সাপ্লাই দিচ্ছেন, জি, এটাকে সাপ্লাই কি আপনি সব জায়গায় যাচ্ছেন এখন মোটামুটি? আমাদের সাপ্লাই সাধারণত কয়েকটা জেলায় সাপ্লাই যাচ্ছে। আচ্ছা, তো আপনার এই তারগুলো মোটামুটি আপনারা কি অর্ডারের মাধ্যমে নিচ্ছেন? এই তারগুলো আমাদের দেখা যায় যে বিভিন্ন অর্ডার থাকে, এছাড়া আমরা তো ওরকম স্টক করতে পারি না, যে স্টক করে রাখলে আমরা দিয়ে দিলে আমরা মাল প্রোডাকশন করে রাখি, প্রোডাকশন করার পর দেখা যায় কিছু অর্ডারও থাকে, তারপর হয়তো দু একের ভিতরে অর্ডার দিয়ে দেয় আমরা মালটা সেল দিয়ে দিই। আচ্ছা, তো তারপরে আপনার আসলে যে এখান থেকে আপনি রাবারিং সিস্টেম করতেছেন, তো আপনারা যে ওইখানে একটা মেশিন দেখতে পাচ্ছেন, ওইখানে একটা মেশিন, ওইখানে আমাদের যে পিপিসিগুলো আছে যেটা বলে পলিভিনাইল ক্লোরাইড, ওটা দেখা যায় যে ঠান্ডা থাকে তো ঠান্ডাটা তো দেওয়া যায় না, ওটা ওই মেশিনের মাধ্যমে আমরা একটু গরম করে দিই। শুধু গরম করার জন্য ওটা ব্যবহার করা হয়? গরম করার জন্য ওটা ব্যবহার করা হয়। আচ্ছা, গরম করে এখানে যদি দেখা যায় যে মানে করে খুব সুন্দর আছে, ভালো আছে। আচ্ছা, আর এখানে যে ছোটো ছোটো ববিনগুলো দেখা যাচ্ছে, এখানে দেখা যায় যে ওই এর আগেও বলছি 40, 38 বা 41 নম্বর তামা থাকে, এরকম যে আমরা সাধারণত মালটা করে থাকি।
মানে তো কেটে বলে অপরিবাহিত মানে একটা আবরণ যেরকম ছিল যে তামাটা তামাটা একটা কন্ডাক্টর বা পরিবাহী হ্যাঁ পরিবাহী ওটা উপর একটা অপরিবাহী একটা অপরিবাহী একটা আবরণ দাও যাতে শক না লাগে আচ্ছা দুর্ঘটনা দুর্ঘটনা না ঘটে এই কারণে সেজন্য আপনার এখানে ওই তামার উপর দিয়ে যে আবরণটা দেওয়া হয় পুলেটটা দিয়ে দেওয়া হচ্ছে সেটা হলো ইনসুলেশন হ্যাঁ অপরিবাহী একটা ইয়া ইনসুলেশন ইনসুলেশন আচ্ছা এখানে আছে আপনি এটা সিলের জন্য ব্যবহার করতেছেন মানে তারের যে সিলটা তারের সিল এখানে প্রত্যেকটা কেবলের আলাদা আলাদা সাইজ আছে যেরকম 1400 FT 2300 FT 4400 FT বা 7000 ডাউন 1.0 RM 2 RM 1.3 RM প্রত্যেকটা আলাদা আলাদা এখান থেকে সিল দেওয়া হয় সিল দেওয়া হয় সিল দেওয়া হয় আচ্ছা আর আপনার তার মানে আপনার তারের যে মাপ জি যে পরিমাণ কাটিবার কোয়ালিটির মধ্যে ওটা ইয়া করে হ্যাঁ এটা পড়ে এগুলো সম্পূর্ণ আপনি এই ইয়াগুলো সিলের মাধ্যমে দিয়ে দিচ্ছেন হ্যাঁ সিলের মাধ্যমে তার শুধু যে সাইজটা এখানে উল্লেখ থাকতেছে আচ্ছা আর আমাদের এইটা হচ্ছে হলো মেইন মেশিন যেটা বলে এক্সিওর মেশিন এটা হলো মেইন মেশিন এটার মাধ্যমে সাধারণত ইনস্যুরেন্স করা হয় আর এটা দেখা যাচ্ছে আমাদের প্যানেল বোর্ড এই প্যানেল বোর্ডের মাধ্যমে দেখা যাচ্ছে যে সামনেরটা হচ্ছে হলো পিকআপ এটা হলো এক্সিওর পুরো মেশিনটা এখান থেকে কন্ট্রোল করা হচ্ছে না আচ্ছা তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার পানি দেওয়া এটাকে বলে কুলিং সিস্টেম কুলিং সিস্টেম মানে হ্যাঁ কুলিং সিস্টেম মানে ঠান্ডাকরণ এই দেখা যাচ্ছে যে এখন যে তারটা আছে বা রাবার তারটা কিন্তু অনেক গরম ঠিক আছে এই অবস্থায় গেলে তো মালটা নষ্ট হয়ে যাবে তার কারণে এখানে ঠান্ডা করে আমরা সামনে নিয়ে যাচ্ছি সামনে নিয়ে যাচ্ছি না আপনার এটা হলো রিসাইকেল সিস্টেম পানিটা নিচে পড়ছে নিচ থেকে আমরা ফিল্টার পাম্পের মাধ্যমে উপরে দিয়ে দিচ্ছি এই পানি উপরে তুলছি হ্যাঁ ওই দিয়েই আমরা উপরে দিয়ে দিচ্ছি আচ্ছা ফিল্টার হিসেবে কাজ করছে আর এই একটা হচ্ছে কাউন্টার মিটার এই কাউন্টার মিটার আমার চাহিদা অনুযায়ী আমি যদি মনে করলাম যে আমি 50 টন মাল প্রোডাকশন করব তাহলে আমি কাউন্টার মিটার ফলো করে আমি সেই কাজটা করতে পারবো তার মানে আপনি যতটুকু তার তৈরি করবেন এখানে এটার মাধ্যমে আপনি এটা বুঝতে পারবেন আমি বুঝতে পারবো যে আমার এতগুলো মালের দরকার আমার এতটুকু হয়েছে এখন এতটুকু বাকি আছে আমার এতটুকু করতে হবে এটা হলো আমার কাউন্টার মিটার যেখানে কাউন্ট হচ্ছে হ্যাঁ এখানে কাউন্ট হচ্ছে যে কত কয় মাল লাল কতগুলো হচ্ছে কালো কতগুলো হচ্ছে এটার মাধ্যমে জানা যায় ওইখান থেকে আপনারা এখানে হচ্ছে কাউন্ট হচ্ছে যে কতটুকু তার আপনার এখানে তৈরি হচ্ছে এখন এই তারটা দেখা যাচ্ছে এই বোবিনে পেছানো হচ্ছে যেহেতু ডাইরেক্ট কয়েল করা যাবে না এই মালটা এই বোবিনে পেছানো হচ্ছে বোবিনে পেছানো হলে তারপর আমাদের কয়েল করতে হয় আচ্ছা ভাই তাহলে আপনার এই যে তারের ব্যবসাতে যে মার্কেটিং এর জন্য এরকম হবে তারের ব্যবসা আসলে ছোট থেকে একটা পরিকল্পনা ছিল যে জীবনে একটা কিছু করব ঠিক আছে আমি একজন ইঞ্জিনিয়ার আমি এর আগে পলিকাউন্সে চাকরি করছি আমি ওখানে একজন কোয়ালিটি কন্ট্রোলার হিসেবে ছিলাম এরপরে আর একটা ফ্যাক্টরি ছিল সেটা হলো এই ঢাকা কাশপুরে অর্থাৎ নারায়ণগঞ্জে সেটা ব্র্যান্ডের নাম ছিল হলো শানফাই কেবলস আদার কেবলস ইন্ডাস্ট্রিজ সেখানে আমি পুরো ফ্যাক্টরির দায়িত্ব ছিলাম সেখান থেকে আমার ছোট থেকে একটা পরিকল্পনা ছিল যেটা একটু কিছু করা পরে আমি ওই মেশিন নিয়ে এই কাজটা শুরু করছি অভিজ্ঞতা নিয়ে এখানে শুরু করে দিচ্ছেন একদম না আচ্ছা খুব সুন্দর ভালো লাগলো কারণ তারের ফ্যাক্টরি বর্তমানে বাংলাদেশে কিরকম মনে হয় আপনার কাছে খুব রিয়ার একটা জিনিস কিন্তু সেরকম ফ্যাক্টরি আছে অনেক আছে বড় বড় ব্র্যান্ডের গুলো আছে যেরকম বিআরবি আছে টিডিএস আছে টাটা আছে যে পলি আছে এরকম কিছু ব্র্যান্ডের আছে আর এছাড়া কিছু লোকাল কিছু ব্র্যান্ড আছে যতই ব্র্যান্ডের থাকুক দেখা যায় মানুষ লোকাল ব্র্যান্ডের তারও প্রচুর ব্যবহার করে কারণ আমাদের তো আমরা কোয়ালিটি তো খুব ভালো করতে পারি কিন্তু ঘটনা হলো কি মানুষ তো আর আমাদের মালটা ওদের এই সমমানের টাকা দিয়ে কিনবে না আমাদের টাকাটা সাধারণত একটু কম দামে আমরা বিক্রি করে থাকি যার কারণে দোকানদাররা আমাদেরটা নিয়ে থাকে আচ্ছা তার মানে আপনার এটা হচ্ছে আপনার হচ্ছে ব্যবসায় আসার এই ফ্যাক্টরিতে করার হচ্ছে যে মেইন যে আর কি কথা এটা হচ্ছে আপনি এখন বললেন আচ্ছা তা তারপরে আপনারা যে এখান থেকে তার তৈরি হয়ে এসে এখানে সব মিলে একসাথে হচ্ছে তো ভাই এই যে এখানে আপনার হচ্ছে লাস্ট না এটা লাস্ট আমাদের ফাইনালি আমাদের মাল যখন দেখা যায় যে কমপ্লিট হয়ে যায় এই বোবিনে পেছানো হয় বোবিনে পেছানোর পরে এখানে এটাকে বলে আপনাদের যে কয়েলিং সিস্টেম এখানে মাল কয়েল করা হয় এখানে এই সময় উঠে কয়েল করা হয় এখানে একটা দেখা যাচ্ছে হলো আপনার যে মেজারমেন্ট মিটার এই মেজারমেন্ট মিটারের মাধ্যমে পরিমাপ করতে হয় যে আমরা 100 গজ মাল করে আমরা যে কয়েল করা হচ্ছে তার মানে আপনার ওইখানে যে আপনার একটা কয়েল ইয়া বানালেন বোবিন বলেন এটাকে ববিন ওইখানে একটা বানালেন যে একটা তারের যেটা আর কি একসাথে ইয়া হলো একসাথে জড়ো করলেন আর কি এক জায়গায় এক ববিনে আপনি ভর্তি হওয়ার পরে এইটা এখানে নিয়ে আসেন নিয়ে আসানোর পরে তাহলে এইখানে এই ভাই আবার হচ্ছে এটা এরকম ভাবে সিস্টেম করে না এরকম ভাবে বিভিন্ন মাল করতেছে লাল কালো বা সাদা বিভিন্ন কালারে বিভিন্ন সাইজের বিভিন্ন মাল এগুলো কাউন্ট করা হচ্ছে আর এখানে আসলে কাউন্টার মিটার তার মাধ্যমে আপনার পরিমাপ করতে হয় মেজারমেন্ট করতে হয় মেজারমেন্ট করে আমরা এই কোয়াল গুলো করা হয় তারপরে আপনার এখানে কাউন্টার মিটার আছে এখানে মেজারমেন্ট মিটার এই যে কাউন্টার 100 গজ আমরা সাধারণত কাউন্ট করে
এখানে কত করে আছে এখানে আছে 100 গাছ 100 গাছ আচ্ছা এগুলোকে আপনারা বিক্রি করেন এরকম ভাবে আমরা বিক্রি করি এর উপর আরেকটা ই করে প্যাকিং করে যেমন পড়ে দিনরা দান্ডে পড়ে দিনরা প্যাকিং করে আচ্ছা আচ্ছা তো এগুলো কত করে বিক্রি করেন এখানে এগুলো দেখা যায় আমাদের পাইকারি বিক্রি করা হয় 1 কেজি দাম 900 টাকা এটা আপনার 0 আর এই তারটার সাইজ হলো 1.0 0 না আচ্ছা আপনাদের এইটার দাম কি রকম পড়বে এটার দাম পড়বে 900 টাকা 900 টাকা একটা ইয়ার দাম হ্যাঁ এখানে এক কয়েল এখানে 100 গজ তার আছে এখানে 100 গজ তার আছে এটার দাম 900 টাকা পড়বে আচ্ছা আমাদের এর কোয়ালিটি অনেক ভালো মনে হচ্ছে নাকি হ্যাঁ এদের কোয়ালিটি অনেক ভালো আচ্ছা 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 এখানে অনেকগুলো তৈরি করছেন তো মোটামুটি না আচ্ছা এখানে এসে সরাসরি প্যাকিং এর কাছে এখানে চলতেছে আর কি এগুলো হলে কোয়ালিং করার পরে দেখা যায় আমাদের ব্র্যান্ডের কিছু পলিথিন আছে কিছু আছে এর মধ্যে দেখা যায় আমরা সাধারণত মালটা প্যাকিং করি আচ্ছা আচ্ছা জি আর কে বল না জি আই কে বল আচ্ছা 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 এটা আমরা আইব আচ্ছা মোটামুটি এগুলো করলে মোটামুটি আপনার সবগুলো ধাপ শেষ হয়ে যাচ্ছে কমপ্লিট একদম এগুলো হচ্ছে কি এগুলো এগুলো হলো পিভিসি যেগুলো যে কভারের উপরে যে ইনসুলেশন করা হয় আচ্ছা আপনি তখন যে বললেন যে হচ্ছে তামার উপর একটা অপরিবাহী একটা প্রলেপ বা আবরণ দেওয়া হয় সেটা হচ্ছে সেটা না এটা গরম করে আপনারা হচ্ছে এটার তামার উপর দিয়ে এটা দেওয়া হয় আর কি মূলত আচ্ছা এগুলো গরম করে দেওয়া হয় এগুলো বিভিন্ন কালার হয় থাকে এখানে লাল আছে কালো আছে এটা কালো এর কালো কালার হবে এটা কালোর জন্য এটা এটা লাল এটা লাল কালার হবে তার মানে আপনি যে কালারে করবেন এটাই কালারের হতে হবে সেই কালার হতে হবে সেই কালারে দিতে হবে দিতে হবে মোটামুটি এগুলো করলেই তো মোটামুটি হয়ে যাচ্ছে হ্যাঁ এগুলো করলেই হয় আচ্ছা খুব ভালো লাগে আপনার একদম খুব সহজ ভাবে আমাদের বোঝানোর চেষ্টা করেছেন তার এরিয়াটা ঠিক আছে চেষ্টা করলেন আচ্ছা তো দর্শক এখন বর্তমানে কিন্তু বিদ্যুৎ ছাড়া আমরা কিন্তু অচল বিদ্যুৎ পরিবাহিত হয় তারের মাধ্যমে ঠিক আছে আর সেই তারেরই ফ্যাক্টরি আপনাদের আমি আজকে দেখানোর চেষ্টা করলাম কিন্তু এগুলো কিভাবে তৈরি হয় সেগুলো কিন্তু আমরা আমাদের কিন্তু অজানায় থেকে যায় আর সেই অজানাকে জানাতেই আপনাদের এই ফ্যাক্টরিতে নিয়ে আসা এবং খোকন ভাইয়ের সাথে পরিচয়ের মাধ্যমে আপনাদের এগুলো দেখানোর চেষ্টা করেছি তা আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করে দিচ্ছি এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এসে করি আমাদের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম